यते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। आज त्रुटिपथ देवीपक्षर सूचना। गतकाल ही पितृपक्षर शेष दिन, आम्रा जाके बोली महालया। बड़ पुण्य समय महालया, पितृपुरुषर देवजानेर पथ ए समय हो उठे आलोकित, तादेर आशीर्वाद बर्षित हय एई तिथि पर्यन्त। तिथि हिसेबे जाके बोलते पारि शरतेर दीपान्विता अमावस्या। महालया पितृपक्ष और देवीपक्षर क्रांतिकाल, तई दुर्गापूजार संगे महालया जेन जड़िए गए एक संगे। देवीपक्षर प्रथम प्रभाते तई सूचित होक आमादेर एई अर्घ्य निबेदन। একটিমাত্র ঘটনা নয়, বাৎসরিক কোনো ধর্মীয় অনুষ্ঠান মাত্র নয়, এটি এখন ধারণ করেছে বৃহত্তর এক সামাজিক তাৎপর্য। যখনই জাতির জীবনে ঘনিয়ে এসেছে দুর্যোগের কালো মেঘ, অশুভ শক্তির প্রতাপ আচ্ছন্ন করেছে পৃথিবীকে, তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গার। আমাদের দেশের সুমহান সংস্কৃতি ও সভ্যতার ঐতিহ্য আমরা ভুলতে বসেছি। আমাদের পূর্বপুরুষ কত উন্নত ছিলেন আমরা তা মনে রাখি না। এই আত্মবিস্মৃতি মৃত্যুরই নামান্তর। এই পবিত্র তিথিতে আত্মস্মৃতিরই প্রয়োজন। মনসি প্রতিষ্ঠিতা
मनोमेवाचि प्रतिष्ठितम् आविराविर्मयि वेदस्य वाणिस्त्वः श्रुतं मे मा प्रभासि अनेनाधीतनारात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्तिः शान्तिः शान्तिः। समय प्रभातकाल, स्थान अरण्य पार्श्वस्थ नदी तीरवर्ती अंचल। हे स्निग्ध मुहूर्ते पितृतर्पणे रत একজন, কে তিনি? তার পরিচয় ক্রমশ প্রকাশ্য। যিনি পিতৃতর্পণে রত ছিলেন, হঠাৎই তিনি লক্ষ্য করলেন এই বিজন অরণ্যে তাঁরই মতো আর একজনকে, তিনিও তর্পণে মগ্ন। এতদিন এই নির্জন স্থানে বাস করছি, কোনো মানুষের সন্ধান তো পাইনি। তর্পণ শেষে তিনিও একইভাবে বিস্মিত হলেন প্রথম জনকে দেখে। স্বাভাবিক নিয়মে দুজনেই দুজনের প্রকৃত পরিচয় জানতে চাইলেন, পরিচয় প্রকাশিত হল। প্রথম জন প্রবল পরাক্রমশালী রাজা সুরথ, আর দ্বিতীয় জন বিপুল ধনবান বৈশ্য সমাধি। দুজনেরই পরস্পরের প্রতি প্রশ্ন, এত বৈভব ত্যাগ করে বিজন অরণ্যে কি হেতু আগমন? শশাগরা পৃথিবীর অধীশ্বর আপনি, তবুও আপনার এই স্বেচ্ছা নির্বাসন বিস্ময়কর। আমারও তাই মনে হয়। সেই বিপর্যয়ের পরেও আমি ভাবতে পারিনি এমনটি হতে পারে। যবন নিপতিদের হাতে পরাজিত হওয়ার পর আমি আমার গোপন মন্ত্রণা কক্ষে আমার রাজ্যের প্রধান অমাত্যকে ডেকে পাঠাই। আসুন আসুন অমাত্য, একটা প্রয়োজনীয় মন্ত্রণার জন্য আপনার শরণাপন্ন হয়েছে। নিবেদন করুন। যবন নিপতিরা আমার রাজধানী কোলা বিনষ্ট করেছে, সুতরাং আমার যাবতীয় ধন সম্পত্তি যদি ভিন্ন কোনো জায়গায় নিয়ে গিয়ে আমি সুরক্ষিত করি। সেসব আমার কাছেই সুরক্ষিত আছে মহারাজ, তা নিয়ে চিন্তিত হবেন না। আপনার কাছে? ওই কোষাধ্যক্ষ তো সে কথা আমায় বলেননি। প্রয়োজন বোধ করেনি হয়তো। অমাত্য, মিথ্যা চিৎকার করে আয়ুক্ষয় করবেন না মহারাজ। মন্ত্রী, সেনাপতি, অন্যান্য আমত্যগণ আমারই আদেশের বশীভূত। এখন আপনি যতটুকু সম্মান ভোগ করছেন। আর আমার অগণিত প্রজাবৃন্দ, যাদের আমি সন্তানের মতো স্নেহ করি, তারও কি আমার আনুগত্য স্বীকার করছেন না? তারও কি আপনার ওই কৃতজ্ঞ আচরণ সমর্থন করছে? ছি ছি মহারাজ, কৃতজ্ঞ কেন বলছেন? এখনো তো আপনি আপনার যেখানে যাবার বা রাজ সুখ সম্পূর্ণ আপনি উপভোগ করছেন, কিন্তু একমাত্র রাজ কার্যে আপনি হস্তক্ষেপ করবেন না, কারণ সেই রাজ কার্য থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তম প্রস্তাব, রাজত্ব আপনারা সামলান, আমি মৃগ শিকারে যাব। অবশ্যই, আমি একশত সৈনিক আপনার সাহায্যে প্রেরণ করছি। কোনো প্রয়োজন নেই, এক একই শিকারী আমার প্রিয়।
এই তো আমার কাহিনী। বৈশ্য সমাধি, আপনি কেন আপনার বিপুল সম্পত্তি ছেড়ে এলেন এখন সেই কাহিনী শ্রবণ করতে ইচ্ছা করি। আমার কাহিনী আরো বেদনাদায়ক মহারাজ। ধনবানের বংশ আমাদের, ধনভাণ্ডারে অর্থের কোনো অভাব নেই, সারা জীবন তাই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সকলের শ্রদ্ধা ভালোবাসা পেয়ে এসেছি। কাজেই অত্যন্ত বিস্মিত হয়েছিলাম সেদিন স্ত্রীর আচরণে। সত্যি আজকে আমার নিজেকে ভীষণ ভারমুক্ত বলে মনে হচ্ছে। এতদিন এই বিশাল ধনভাণ্ডার নিজের অধিকারে রেখে আমি এক দণ্ড চিন্তামুক্ত হতে পারতাম না। তুমি অনুরোধ করলে আমি আমার পুত্রগণ আর তোমার মধ্যে আমার সমস্ত ধনভাণ্ডার ভাগ করে দিলাম। আজ থেকে এসব তো পুরনো কথা, কেন স্মরণ করেছ সেটাই বলো। কেন প্রিয়ে, আমার কাছে কালক্ষেপ তো তোমার পক্ষে অত্যন্ত আনন্দের হওয়ার কথা। থাক থাক, প্রয়োজনের কথা বলো। উত্তম, দক্ষিণ ভারতে চন্দন কাঠের বিপুল ভাণ্ডার আমি ক্রয় করব মনস্থ করেছি। তোমার ভাগের অর্থের সামান্য কিছু অংশ যদি আমাকে এর জন্য তুমি দাও। অসম্ভব, আমার অর্থ আমি এভাবে অপব্যয় হতে দিতে পারবো না। অপব্যয়? কিন্তু বণিক তো এইভাবেই তার বৈভব বৃদ্ধি করে। তুমি করো, আমার অর্থে তুমি হাত দিতে পারবে না। আজ তুমি এই কথা বলছ? আচ্ছা, অর্থে কি তোমার আমার কোনো ভেদ আছে নাকি? আর তাছাড়া এই অর্থ তো আমার শ্রমেই অর্জিত। কিন্তু এখন এই অর্থ আমার, আমার অনুমতি ছাড়া এই অর্থ তুমি ব্যয় করতে পারো না। ঠিক আছে, তোমার ধন সম্পদ তুমি তোমার বুকে গচ্ছিত রাখো। আশা করি আমার পুত্র তোমাকে উচিত শিক্ষা দেবে। পুত্র, পুত্র ডাকছিলেন পিতা। হ্যাঁ, ব্যবসার জন্যে আমার বর্তমানে কিছু অর্থের প্রয়োজন। আমি আশা করি তোমার অংশের অর্থ থেকে সেটুকু দিতে তোমার কোনো আপত্তি থাকবে না। আমার অর্থ? না না পিতা, আপনার বয়স হয়েছে, আপনি পরিশ্রান্ত, আপনি বিশ্রাম করুন। আর ব্যবসা, ব্যবসা নিয়ে আমরা যে কজন ভাই রয়েছি তাই যথেষ্ট। কিন্তু আমি তাহলে? আপনি বরং কোনো আশ্রমে গিয়ে শান্তিতে বসবাস করুন, এসব নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। ও, আমাকে তার মানে তোমরা বিতাড়িত করছো, আমার আর কোনো প্রয়োজন তোমাদের কাছে নেই। অথচ এই ধনভাণ্ডারের সম্পূর্ণ অংশ কিন্তু বাহুবলে এখন আমি ফিরিয়ে নিতে পারি, আর এখনো সে শক্তি আমার আছে। তাহলে তো রাজদ্বারে গিয়ে আমাকে বিচার চাইতে হবে। ও, এত দূর? তোমাদের সকলেরই নিশ্চয়ই এই একই মত? নিশ্চয়ই, আমি তো এতে কিছু অন্যায় দেখছি না। তাই তো, এর চেয়ে ন্যায় সিদ্ধান্ত আর কি বা হতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের, তোমরা আমার চোখ খুলে দিলে। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। ভদ্র, আপনি কি এখানে এসে শান্তি পেয়েছেন? না মহারাজ, আর সেটাই তো আমার বিস্ময়ের কারণ। আপনি? আমার ওই একই কথা। প্রথম প্রথম এই নির্জন স্থানে এসে কিছুটা শান্তি পেয়েছিলাম, কিন্তু এখন দেখছি মহারাজ, মহারাজ এই নিকটেই মেধা ঋষির আশ্রম। ত্রিকালজ্ঞ ঋষি মেধা? হ্যাঁ মহারাজ। আচ্ছা, আমরা তো তার কাছে গিয়েও আমাদের প্রশ্ন নিবেদন করতে পারি। অবশ্যই পারি, চলুন ভদ্র, চলুন চলুন মহারাজ।
पराशेष सम्यभस्तरि सुन्दरी परापराणां परमात्मेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचित् वस्तु सदसद् वाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सात्तं किं त्वते तदा यया जगत्प्रष्टा जगत्माता यो जगत् सोऽपि निद्रावशं नीतः कर्तास्तदुमिहेश्वर कृष्णः शरीरग्रहणम् अहमीशानवेव च कारितास्ते यदूतस्तां कस्ततुं शक्तिमान् भवेत्। মহালয়ার পূর্ণ প্রভাতে তোমাদের আগমনে আমি তৃপ্ত। আশা করি পিতৃতর্পণে তোমাদের কোনো বিঘ্ন ঘটেনি। না ভগবান, বিঘ্ন যা কিছু সবই নিজেদের মনে। হ্যাঁ প্রভু, আমার মনই চঞ্চল হয়েছিল। হ্যাঁ, তাই তো তোমরা শান্তির আশাতেই এই স্থানে এসেছো। হ্যাঁ ভগবান, কোনো কিছুই আপনার অজ্ঞাত নয় সে আমরা জানি। রাজ্যের প্রতি আমার কোনো মোহ নেই। মন্ত্রী অমাত্য বন্ধুবরের অন্তঃকরণ সব জানি বলেই আমার সম্পূর্ণ মোহভঙ্গ হয়েছে। অথচ ভগবান, আমি সেসব চিন্তা থেকে মুক্ত হতে পারছি না। অথচ শান্তির আশাতেই তোমাদের দুজনের এই স্থানে আগমন। আর তুমি? আমিও আমার পরিবার নিয়ে চিন্তিত দেব। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব কেমন আছে সেই চিন্তাতেই আমি। অথচ তারাই তোমাকে ধনলোভে পরিত্যাগ করেছে। সেই তো প্রভু, তা সত্ত্বেও তাদের প্রতি এখনো আমি স্নেহাসক্ত কেন? আমার সেই একই প্রশ্ন ভগবান, একই প্রশ্ন। দেখো, সবই মহামায়ার লীলা। মহামায়া? তিনি কে প্রভু? তিনি কে? তিনিই তো সব, তিনিই তো নিত্য। এই জগতে সবই তার লীলা। अहं रुद्रेभिर्वसुभिश्चरामि अहं आदित्वैर्तमिश्च देवैः अहं मित्रां वरुणो भाविभोर्मि अहं इन्द्राग्नी अहं अश्विनो भा। क्षमा करबेन प्रभु, परम पिता ब्रह्मार कथा आमरा जानि, देवादिदेव महादेवेर कथा जानि, বিষ্ণু দেবতার কথাও জানি, কিন্তু মহামায়া? মহামায়া? এই সব দেবতাতে তারই মায়া, তারই সৃষ্টি। তিনি আদি, তিনি আদ্যা শক্তি, তিনি পরমেশ্বরী মহালক্ষ্মী। जय देवी भगवती नम वरदे, जय पाप विनाशिनी बहुफलदे, जय शुंभ निशुंभ कपालधरे, प्रणमामि तु देवी नरार्ति हरे, प्रणमामि तु देवी नरार्ति हरे। जय चंद्र दिबाकर नेत्र धरे, जय पावक भूषित बात्र बरे, जय भैरव देह निलीन परे, जय अंधक दैत विशोष करे, जय अंधक दैत विशोष करे, जय महिष विमर्दिनी शूल करे, जय लोभ
लोक समस्तक पाप हरे। जय देव पितामह विष्णु नते, जय भास्कर शक्र शिरोमणते, जय भास्कर शक्र शिरोमणते, जय देवी समस्त शरीर धरे, जय नाक विदर्शिनी दुख हरे, जय व्याधि विनाशिनी मोक्ष करे, जय वांछित दायिनी सिद्धि वरे, जय देवी भगवती नम वरदे, जय देवी भगवती नम वरदे। श्रवण करो वत्स, से बहुदिनकार आगेर कथा, असुरराज रम्भेर पुत्र महिषासुर तखन नितान्तई बालक, किन्तु बालक हलेओ से छिलो प्रचंड देवोद्देशी। से देवतादेर कुकृति शोनार जन्य अस्थिर करे तुलतो तार दाई माके। से कि हजार बछर क्षीरद सुमंत्र मंथन करे जे अमृत पावा गेलो তে একা ভক্ষ তো দেবতারা। তবে আর বলছি কি বাছা, অথচ দেবতা আর অসুর দুদল মিলেই তো সাগর মন্থন করেছে। ওই যে ওদের রাজা ইন্দ্রের জন্য একা সাথী ছিল কি দেবতাদের, ওই মন্দার পর্বত হলো দণ্ড আর বাসুকি নাগ হলেন রজ্জু। কিন্তু তাতে তো দুজনেরই অধিকার, শুধু দেবতারাই বামর হয়ে থাকবে কেন? বললাম না, ওদের রাজা ইন্দিরের জন্য চোখের সামনে কি ফন্দি ফিকিরটাই না করলে। আর কি ফন্দি আমায় বলবে তো? বলছি বলছি, সে কি আর একটা কথা, আমার ঠাকুমার কাছে শোনা গপ্প, আমাদের আদি মাতা দিতি স্বামীর কাছে বর চেয়েছিলেন, বর ইন্দ্রবিজয়ী পুত্র চাই। তারপর তারপর? দাঁড়া দাঁড়া, তারপর আবার তিনি রাজি হলেন, বললেন দেহে মনে শুচি হয়ে হাজার বছর গর্ভ ধারণ করলে মনের মতো ছেলে মিলবে। তারপর বলো না। বলছি বাবা বলছি, এত ব্যস্ত কিসে। গর্ভধারণের সময় যখন প্রায় শেষ হয়ে এসেছে আর মাত্র 10 বছর বাকি, সেই সময় ওই ইন্দির বজ্র দিয়ে দিতির গর্ভকে খণ্ড বিখণ্ড করে দিলে। ইন্দ্র ইন্দ্র ইন্দ্র, এই ইন্দ্রই তো হত্যা করেছে আমার পিতৃব্যকে খুব অন্যায় ভাবে। এর শোধ আমায় নিতেই হবে দাইমা। তপস্যা করে আগে আমায় অমরত্ব লাভ করতাম, তারপর দেখব। পাগলামি করিস নে বাবা, ছোট ছেলে তপস্যা করবে না? দাইমা আমায় বাধা দিও না, তপস্যা আমায় করতেই হবে। ভালকি হে দেবর্ষিনা, এক বালকের তপস্যায় তুমি বিচলিত হয়ে পড়লে, যার জন্য তোমাকে বৈকুণ্ঠপুরী ত্যাগ করে ছুটে আসতে হলো এই অমরাবতীতে। আসলে আসলে প্রভু এতই বিচলিত যে জানি। আসলে দেব বিষ্ণু অত্যন্ত কোমল হৃদয়, তাই উনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উদ্বেগের কি সত্যি কোনো কারণ নেই প্রভু? স্বয়ং দেব বিষ্ণু যখন সাবধান করে দেবার প্রয়োজন বোধ করছেন। নারায়ণ নারায়ণ। না না দেবর্ষী, তুমি দেবী শচীকে শুধু উদ্বিগ্ন করে এখান থেকে চলে যাবে তা হতে পারে, যাওয়ার আগে তুমি আমার শক্তি সম্পর্কেও দেবীকে আশ্বস্ত করে যাও। তার কি কোনো প্রয়োজন আছে দেব? সে সম্পর্কে তো দেবী অবগতই আছেন। অর্থাৎ তুমি অত্যন্ত সুগায়ক হওয়া সত্ত্বেও একমাত্র নারায়ণ বন্দনা ছাড়া
অন্য কোনো কিছুতে তোমার রুচি নেই। এই অপবাদ সত্য নয় দেব। তবে আর বিলম্ব কেন? দেবর্ষী নারদ, এই গানে তুমি কাকে বর্ণনা করো? ব্রহ্মানি তিনি, রুদ্রানি তিনি, তিনি সর্বসহায়। বুঝলাম দেবর্ষী, দেব নারায়ণকে আমার আমন্ত্রণ জানাও। অবশ্য। আর হ্যাঁ, তাকে বলবে বালক মহিষাসুরকে যাতে দীর্ঘ তপস্যার যন্ত্রণা সহ্য করতে না হয় আমি তার ব্যবস্থা করছি। নারায়ণ নারায়ণ। দেবগণ, আজ স্বর্গের প্রকৃতি অত্যন্ত অকৃপণ। এমন সুন্দর দিনে ইন্দ্রসভা কি আর একটু রমণীয় হয়ে উঠতে পারে না? তুমি কি বলো ইন্দ্রাণী? নিশ্চয়ই দেব। অবশ্যই। তবে আর বিলম্ব কেন? আয়োজন করুন।
প্রভু, আপনি কি আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ উর্বশী, বড়ই দুঃসংবাদ। দীর্ঘদিন ধরে মহিষাসুর তার তপস্যা চালিয়েই চলেছে। আমি তাকে বিভিন্ন প্রকারে নিরস্ত করার প্রয়াস করেছি, কিন্তু না, কোনোভাবেই আমি সফল হইনি। তাই এখন আমার শেষ ভরসা তুমি। বৎস মহিষাসুর, তোমার তপস্যা ভঙ্গ করো বৎস। আমি তোমার তপস্যায় মুগ্ধ হয়েছি। তোমার মাতা মহিষী হলেও তুমি মহিষের রূপ ভিন্ন আরো অনেক রূপ ধারণ করতে পারবে, এ বর আমি তোমাকে দিলাম। প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা আপনি নিশ্চয়ই জানেন। অমরত্ব? কিন্তু সে তো অসম্ভব। আচ্ছা, আমি তোমাকে এই বর প্রদান করলাম যে স্বর্গ মর্ত পাতালের কোনো পুরুষ তোমাকে বধ করতে পারবে না। প্রভুর অশেষ করুণা।
দেবগণ, একটি নিদারুণ দুঃসংবাদ আমি আপনাদের শোনাতে বাধ্য হচ্ছি। রম্ভাসুরের পুত্র মহিষাসুর চরম তপস্যা বলে অমরত্ব লাভ করেছে। অমরত্ব? তা কি করে সম্ভব? হ্যাঁ অগ্নিদেব, প্রজাপতি ব্রহ্মার বর তো কখনো নিষ্ফল হতে পারে না। তাহলে দেবরাজ, আমরা কি তাকে বধ করতে পারবো না? আমরা কি তাকে কোনোভাবেই কোনো কারণেই বধ করতে পারবো না? তাহলে উপায় প্রভু? আপনারা সবাই এত বিচলিত হবেন না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন আছেন, তারা কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই বার করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, সে কিভাবে আমাদের আক্রমণ করতে পারে সেই বিষয়ে আমাদের সতর্ক হওয়া। অর্থাৎ? অর্থাৎ সম্মুখ সমরে আমরা ভীত নই, কিন্তু মনে রাখবেন, সে মায়াবী দানব, তার অদৃশ্য হওয়ার এবং রূপ পরিবর্তনের ক্ষমতা আছে। আমি ভাবছি, সে যদি সেই উপায় অবলম্বন করে আমাদের আক্রমণ করে, তাহলে আমাদেরও দৈব শক্তি প্রয়োগ করতে হবে। যথার্থ বলেছে। তাহলে এখন উপায় প্রভু? একই নারদ, এসো এসো। নারায়ণ নারায়ণ। বল কি সংবাদ এনেছো? সংবাদ শুভ নয়। শুভ নয় কেন? প্রভু মানুষ চক্ষে দেখেছেন, মহিষাসুর মহর্ষি কাত্যায়নের আশ্রমে প্রবেশ করছে। সে কি মর্তধামে? সেটাই স্বাভাবিক, এত তাড়াতাড়ি স্বর্গ আক্রমণে দুঃসাহস্যে দেখাবে না। অথবা এটা হয়তো তার পূর্ব পরিকল্পিত কোনো আক্রমণ, যা মর্ত্য থেকে শুরু হয়েছে, কিন্তু সেটাই বা কে বলতে পারে। আমি ভাবছি, দেবশ্রী কাত্যায়নের আশ্রম, অপেক্ষা করো, আমি হোম সমাপ্ত করে এসে তোমার সব কথা শুনবো। সময় আমার নেই,
আমার দুই অনুগত সেনাপতি এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ লণ্ড ভণ্ড করে দিয়েছে। এক বিন্দু অবি স্বর্গে পৌঁছাবে না। দেখি দেবতারা কিসের জোরে লড়াই করে। এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে। তার বারুণী সুরার ব্যবস্থা রয়েছে, আর দেবরাজের ও সোমরসের ভাণ্ডার রয়েছে অপরন্ত। কিন্তু আপনারা কেউই বুঝতে পারছেন না যে পরিস্থিতি এখন অত্যন্ত প্রতিকূল। ওরা স্বর্গে কি ধরনের অত্যাচার শুরু করেছে আমাকে তার বিস্তারিত বিবরণ দিন। অত্যাচার নয়, এই মাত্র দেখে এলাম আমার ছাদ বাহন মৃত অবস্থায় পড়ে রয়েছে। আমার স্বর্ণরথ, আমার স্বর্ণরথ আর দেখতে পাচ্ছি না। সে কি প্রভু, এরকম ঘটতে থাকলে তো আমি বড়ই দুশ্চিন্তায় পড়েছি ইন্দ্রাণী। এ কি মাতলি, কি সংবাদ মাতলি? আমার রথ কি? হ্যাঁ প্রভু, আপনার রথ চোখের সামনে থেকে মিলিয়ে গেল। আশ্চর্য, সত্যি আশ্চর্য দেবী। অশ্ব উচ্চ ইশ্রবার আত্মনাদে ছুটে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটেছে। না না, এ অসম্ভব। অথচ তুমি যখন বলছো, ভারতে আমাদের কাছে সময় অত্যন্ত অল্প। দেবগণ আপনারা সকলে আসুন। শুনুন, আমাদের সবাইকে এখন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আপনারা ত্রিলোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সংবাদ প্রেরণ করুন, আর নিজ নিজ সৈন্য দল প্রস্তুত রাখুন। আর হ্যাঁ মাতলি, দেব সেনাপতি কার্তিকেয়কে আমার কাছে প্রেরণ করো শীঘ্র। দেবী শচি, আমি যুদ্ধের পরিণাম সম্পর্কে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ছি, তাই আমি ভাবছি যে এই সময় তোমার মহর্ষি কাত্যায়নী আশ্রমে গিয়ে থাকাটাই অধিক নিরাপদে। কিন্তু প্রভু, এই বিপদের সময় সমস্ত দেবকুল যখন বিপদগ্রস্ত, স্বয়ং আপনি যখন বিপদগ্রস্ত, তখন আমি কাত্যায়নের আশ্রমে? প্রিয়ে, এই বিষয় নিয়ে তুমি চিন্তা করো, আমাদের রক্ষা করার উপায় আমরা জানি। তবে আমি শুনেছি সে পরাক্রমে বসু শ্রেষ্ঠ। এখন দেখা যাক দানব ত্রাস ইন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ কেমন মধুর হয়। মা প্রজাপতি ব্রহ্মা, যুদ্ধের পরিস্থিতি আমার ভালো বোধ হচ্ছে না। কাতারে কাতারে দেব সৈন্য প্রাণ হারাচ্ছে, একমাত্র মহাদেব যদি অবতীর্ণ হতেন তুলায় হয়ে যাবে। তার চেয়ে রণে ভঙ্গ দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আমারও তাই বোধ হচ্ছে। মর্তে কাত্যায়নের আশ্রমই হচ্ছে আত্মগোপন করার পক্ষে শ্রেয়। তবে তাই হোক। পালিয়ে গেছে।
শিবা, প্রণাম। জয়স্ত, কি ব্যাপার? আকস্মিক তোমরা আমার আশ্রমে? হ্যাঁ ঋষিবর, আজ দেবকুল বিপন্ন হয়েছে, আমরা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছি। আমি জানতাম, এই হবে আমি জানতাম। কিন্তু ঋষিবর, ওই মহিষাসুরের এমন স্পর্ধা কখনোই সহ্য করা যায় না। অবশ্যই ঋষি কাত্যায়ন, আপনিই বলুন এর প্রতিকার কিভাবে সম্ভব? প্রতিকার, 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 আমি বরং ত্রিদেবকে স্মরণ করি, তারাই এর প্রতিকার করতে পারবে। হ্যাঁ ঋষিবর, আপনি তাই করুন। প্রণাম ত্রিদেব। প্রণাম ত্রিদেব। কি সংবাদ, এখানেও কি শান্তি বিঘ্নিত? হ্যাঁ প্রজাপতি বৃহস্পতি, ওই মহিষাসুরের এত দুঃস্পর্ধা, বলে কিনা আমাদের সবাইকে দাস বানিয়ে রাখবে, আর দেবী ইন্দ্রাণীকে করবে তার দাসী। কি এত বড় স্পর্ধা, এত বড় সাহস! আমি এখনই সন্ধ্যার মূর্তি ধারণ করব। শান্ত হন, শান্ত হন দেবাদিদেব, আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করলে তা ধ্বংস ডেকে আনতে পারে। ঠিক, শান্ত হন দেবাদিদেব, আমাদের একক প্রচেষ্টায় এই কাজ সম্ভব নয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে আদ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে। বিভিন্নবার তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন, এবারে তিনি হবেন দুর্গা, মহিষাসুরমর্দিনী দুর্গা। ततो दीगोपूर्णस्य चक्रिणो वदनात्ततः निश्चक्रामा महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां शक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैकं समगच्छत अतीव तेजसः कूटं जलन्तमिव पर्वतं कद्रीषु तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेवशरीरजम् एकस्थं तदभुन्नारी व्याप्तलोकत्रयं दिशा। नमस्ते शरण्ये शिवे सानुकम्पे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्यपादारविन्दे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्तमानस्वरूपे, नमस्ते महायोगिनि ज्ञानरूपे, नमस्ते सदानन्दनन्दस्वरूपे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तः त्वमेकागतिर्देवि निस्तारकर्त्री, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अरण्ये रणे दारुणे शत्रुमध्ये नले सागरे प्रान्तरे राजगे त्वमेकागतिर्देवि निस्तारयेत्, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अपारे महादुस्तरत्यन्तघोरे विपत्सागरे मज्जतां देहभाजां त्वमेकागतिर्देवि निस्तारनौका, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समत्खण्डिता खण्डलाशेषभीते त्वमेकागतिर्विघ्नसन्दोहहन्त्री,
नमस्ते जगत तारिणी त्राहि दुर्गे तमे काजिता राधिता सत्यवादी नमे याजिता क्रोधना क्रोधनिष्ठा इड़ा पिंगला तं शिशुणा च नारी नमस्ते जगत तारिणी त्राहि दुर्गे नमो देवी दुर्गे शिवे भीमनादे सरस्वती अरुंधति अमोघ स्वरूपे विभूति शची कालरात्रि प्रति त्वं नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे शरणमसि सुरानां सिद्ध विद्याधराणां मुनिदनुज नराणां व्याधि पीड़ितानां नृपति गृहगतानां दस्यु वीरावृतानां तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। किसे हुंकार? गुप्तचर, गुप्तचर। अजीर महाराज। हाँ, तो विलम्ब करो। बोलो की संवाद। सम्राटे साथे युद्धेर जन्य एक नारी एगिये आसछे। नारी? हाँ महाराज। सुनछे महाराज? देवतादेर साहस निभे गिएछे। शेष पर्यन्त पाठिएछे एक नारी के। ताई तो देखछी। देवी रणसार ताले मिटी आसते हय से कि महाराज आमरा थाकते आपनी जाबेन आपनी हासालेन महाराज आमरा रयेछि कि करते आपनी बसे एखाने मेनका नाच देखुन आमी आर चावर एखनी तार रफा दफा करे आसछि वृत्त देखार समय आमार नेई कोनो झुंकि नेबे ना चतुरंग सैन्य नाओ उदग्र बोलुन महाराज 60,000 सैन्य निये जाबे तुमि जी एकदम महाराज खुशी लेखा महाराज तोमार सैन्य संख्या कत 5 কোটি মহারাজ আপনি নিশ্চিন্তে থাকুন সব নিয়ে যাবে বাসকল 60 লক্ষ মহারাজ যাও এখনই বেরিয়ে পড়ো যত শীঘ্র সম্ভব তার নিদান সংবাদ আমাকে দাও আমি অপেক্ষায় রইলাম জি আজ্ঞে মহারাজ
অসম্ভব, হতে পারে না। একটি নারীর হাতে চামর, চিকুর, অশিলেখা, উদাগ্র, ভাস্কর, না অসম্ভব, হতে পারে না, হতে পারে না। মহারাজ, মহারাজ দুঃসংবাদ আছে মহারাজ, আমাদের সমস্ত সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে সব পালিয়ে যাচ্ছে মহারাজ। খবরদার, ফেরা তবে তোদের বলিস মহিষাসুর মরেনি, মহিষাসুর মরে না, সে অমর, তোদের কোনো ভয় নেই, আমি স্বয়ং যুদ্ধে যাব। निशासन मुझे जांश्च युद्धमानारणेम्बिका तैव सद्यः सम्भूता गणः शतसहस्रशः युयुधुस्ते परशुमालासि पट्टिशै नाशयन्तो सुरगणा देवी शक्ति प्रज्ञिता। संस्थिते सर्गापवर्गदे देवी नारायणी नमोस्तुते कलाकाष्ठादि रूपेण परिणाम प्रदायिनी विश्वस्य परतौ शक्ते नारायणी नमोस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते जय नारायणी नमोस्तुते जय नारायणी नमोस्तुते। माय
सततं नमः नमः प्रकृतियै भद्रायै नियतः प्रणतः स्मतां रौद्रायै नमनित्यायै गौर्यै धात्रै नमो नमः जत्स्नायै चेन्दुरूपिण्यै सुखायै सततं नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनेति अभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानां चाखिलेषु या भूतेषु सततं तस्यै व्याप्तिदेव्यै नमो नमः चितिरूपेण जातृत्स्नमेतद्व्याप्तस्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमो नमः नमस्तस्यै नमो